আমার ফ্যামিলি, আমার পরিবার, এই শব্দটা শুনে প্রথমে কোন ছবিটা চোখের সামনে ভেসে উঠল? হয়তো বাবা মা, জীবনসঙ্গী, সন্তান কিংবা ভাই বোন, অথবা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের ছবি, অথবা হতে পারে কোনো একটা মুহূর্তের ছবি, পরিবারের সবাইকে নিয়ে একসাথে কাটানো কিছু স্মৃতির ছবি, কোনো হয়তো ফ্রেমে বাঁধা কোনো একটা ছবি, তাই না? এই মানুষগুলো কারা? এই মানুষগুলো আসলে আমার সাথে আমার যে সম্পর্ক, আমার সাথে আমার সমাজের যে সম্পর্ক, আমার সাথে আমার পৃথিবীর যে সম্পর্ক, সেই জায়গাটাতে কিন্তু একটা বড় ভূমিকা রাখে। মনে আছে কি সেই ছোট্টবেলার কথা, আপনার সেই এক মাস বয়সের কথা, যেখানে আপনার পরিবারের সদস্যরা আসলে কি করছিলেন? মনে পড়ে? পড়ে না তো, তাই না? হয়তো মনেই নেই আপনার। ওই সময়টাতে হয়তো ওই এক মাস বছর বয়সে হয়তো আপনার পরিবারের সদস্যরা আপনাকে ওয়ার্ম ওয়েলকাম করেছিলেন, হয়তো সেলিব্রেশন হয়েছিল তখন আপনাকে নিয়ে, আপনার এই পৃথিবীতে, আপনার এই সমাজে আসার, এই পরিবারে আসারটাকে নিয়ে একটা সেলিব্রেশন হয়েছিল। এই প্রত্যেকটা মানুষের সাথে রয়েছে কিন্তু এক একটা বন্ধন, এক একটা অ্যাটাচমেন্ট, এবং এই অ্যাটাচমেন্ট থেকেই হিউম্যান লাইফ সাইকেলের ডেভেলপমেন্ট বা যাত্রা শুরু। এই ফ্যামিলি কিন্তু আমাদের ফার্স্ট লাভ এবং কেয়ারের এসেন্সটা দেয়, এবং এখান থেকে প্রত্যেকটা হিউম্যান লাভ এবং কেয়ারের এসেন্সটা আমরা পেয়ে থাকি, এবং এই লাভ অ্যান্ড কেয়ারের এসেন্স নিয়ে কিন্তু আমাদের এগিয়ে চলা, আমাদের সামনে চলা পৃথিবীতে। এই এসেন্সটা থেকেই কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্য আমরা একজন একজনের পাশে থাকার চেষ্টা করি, আমরা চেষ্টা করি একজন একজনের অনুভূতিগুলোকে বোঝার, আমরা চেষ্টা করি তার পাশে থাকার, তাদের প্রয়োজনের কাছে থাকার, তাদের প্রয়োজনে নিজের সমস্যাগুলোকে এক পাশে রেখে হয়তো এগিয়ে যাওয়ার, তাকে একটা ছায়া, একটা কেয়ার, একটা যত্ন দেওয়ার, একটা সাপোর্ট কিংবা একটা প্রোটেকশন দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। কখনো কখনো হয়তো আমরা বুঝে থাকি, কখনো কখনো হয়তো আমরা বুঝে থাকি না, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করে যাই, এবং এভাবে করেই কিন্তু আমাদের অ্যাডাপ্টেশনটা তৈরি হয়। পরিবারের প্রত্যেকটা সদস্যদের সাথে আমরা অ্যাডাপ্ট করে থাকি, একটা হেলদি ওয়েতে অ্যাডাপ্টেশন হয়, এবং এই হেলদি ওয়েতে যে অ্যাডাপ্টেশনটা আমরা করছি সেটাই কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের একটা শক্তি হয়ে যায়, যে আমরা কিভাবে করে হিউম্যানরা আমাদের লাইফ, আমাদের পৃথিবীতে আমরা কিভাবে করে অ্যাডাপ্ট করব বিভিন্ন ডাইভার্স সিচুয়েশনের সাথে, কিভাবে করে আমরা বলতে শিখব, মিশতে শিখব, কমিউনিকেট করতে শিখব। এবং ঠিক আবার এই বন্ডিংটাই, এই অ্যাডাপ্টেশনটাই, এই কমিউনিকেশনটাই, পরিবারের ভালোবাসা এবং কেয়ারের এসেন্সটাই যদি ঠিক না থাকে তাহলে কি হয়? মাঝে মাঝে এরকমও হয় যে আমাদের এই সম্পূর্ণ এই বাকি যে এলিমেন্টগুলোর কথা বললাম সেগুলো যদি ঠিক না থাকে, যদি সম্পর্কটা একদম তিক্ততার পর্যায়ে পড়ে যায় এবং খুব টক্সিসিটি, খুব অ্যাবিউস চলে আসে পরিবারের মধ্যে, এবং কখনো কখনো দেখা যায় যে আমাদের সেই টক্সিসিটি এবং সেই তিক্ততা থেকে একটা সেপারেশন তৈরি হয়, পরিবারটা হয়তো ভেঙে যাচ্ছে, বন্ধনগুলো হয়তো ভেঙে যাচ্ছে, হয়তো ভেঙে যাচ্ছে ভেতরে ভেতরে আমরা নিজেরাও, এবং এই যে সেপারেশন, এই যে ডিভোর্সের কথা বলছি, হ্যাঁ, একটা একটা পর্যায়ে পরে এসে কিন্তু আসছে, যেখানে আর হয়তো কেউ সহ্য করতে পারছে না, আর হয়তো থাকা যাচ্ছে না, এবং এই না থাকা পারার যে বিষয়টা সেটা কিন্তু একটা লম্বা সময় ধরে হয়। এই লম্বা সময় ধরে যে এফেক্টটা হয় পরিবারের প্রত্যেকটা মেম্বারদের, যে আমরা যে সাফারটা করি, হ্যাঁ, সেটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট মানুষের সাথে হয় না, এটা কিন্তু পুরো পরিবারটাকে এফেক্ট করে। ডিভোর্সের কথা যখন আমরা বলছি, আমরা যখন সেপারেশনের কথা যখন বলছি, তখন কি হয়? তখন কিন্তু ওই শুধু যেই ব্যক্তিটার সাথে আমার সেপারেশন হচ্ছে, শুধু ওই দুজন ব্যক্তি কিন্তু সাফার করছে না, সাফার করছে পুরো পরিবারটা, হয়তো সন্তান, হয়তো বাবা মা, হয়তো ভাই বোন, হ্যাঁ, প্রত্যেকেই দেখবেন বিভিন্নভাবে হয়তো একই টোনে, একই পেসে হয়তো এফেক্ট করবে না, কিন্তু এফেক্ট কিন্তু করছে, এফেক্ট কিন্তু করে। আমরা যেটা দেখতে পাই প্রতিনিয়ত, যখন দেখি কেস দেখি, যখন মানুষের জীবন দেখি, তখন কিন্তু দেখতে পাই মেন্টাল হেলথটা সবার আগে এফেক্ট করে, সবার আগে কিন্তু আমাদের মেন্টাল হেলথ ক্রাইসিসটাকে এফেক্ট করছে। এই যে মেন্টাল হেলথ ক্রাইসিসের কথা বলছি, কি হয় আসলে, কি দেখতে পাই আসলে, রিসার্চ কি বলে? হ্যাঁ,
রিসার্চ কিন্তু প্রত্যেকটা বার এই কথাটাই বলে যে যখন এই ধরনের একটা পারিবারিক অশান্তি বা ব্রোকেন ফ্যামিলি বলছি, যে নামগুলো আমরা বলছি, আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বার বা একটা নির্দিষ্ট অংশের মেম্বারটাও হয়তো খুব বেশি মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে এবং হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এবং যেটা দেখতে পাই যে এই আমাদের যে ফ্যামিলি লাইফটা যে ভালো যাচ্ছে না, আমরা যে বেশ খারাপ আছি বা আমরা যে পজিটিভভাবে আমাদের ফ্যামিলি লাইফটা ডিল করতে পারছি না, তখন সেখান থেকে মেন্টাল হেলথ ক্রাইসিস থেকে কিন্তু নানান ধরনের ডিসঅর্ডারও ডেভেলপ করতে পারে। হ্যাঁ, হতে পারে ক্লিনিক্যালি আমরা ডিপ্রেশনে ভুগতে পারি, হতে পারে অ্যাংজাইটি তৈরি হচ্ছে কিংবা অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি হচ্ছে, এবং সেখান থেকে পার্সোনালিটি ডিসঅর্ডার, হ্যাঁ, সাইকোসিস থেকে শুরু করে সোমাটিক সিমটমও কিন্তু আমরা দেখতে পাই যে শুরু হয়ে যাচ্ছে। এবং ওসিডির একটা বড় কারণও দেখা যায় যে একটা ইমোশনাল ভ্যাকিউম থেকেও কিন্তু ওসিডির অনেকগুলো ট্রেড শুরু হয়ে যায়। এরকম নানান ধরনের কিন্তু আমাদের ফ্যামিলি প্রবলেম থেকে কিন্তু এই ধরনের মেন্টাল হেলথ ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে। তাহলে এই ক্রাইসিসগুলো যখন আমরা পাই তখন আমরা হয়তো চুপ করে আছি, তাহলে চলুন এখন থেকে আমরা চুপ করে না থাকি, আমরা এসে কথা বলি। লেটস টক অ্যাবাউট দিস, লেটস টক অ্যাবাউট ইউর ক্রাইসিস, লেটস টক অ্যাবাউট ইউর মেন্টাল হেলথ রিগার্ডিং ইউর ফ্যামিলি। আপনাদের ফ্যামিলির মধ্যে যে ক্রাইসিসগুলো আপনাকে কীভাবে এফেক্ট করছে, আপনার সন্তানকে এফেক্ট করছে, হ্যাঁ, সেটা নিয়ে যেন আমরা কথা বলি। সেটা হোক সেটা থেরাপিস্ট হোক, সেটা আমার পারিবারিক বন্ধনের জায়গা থেকে আমার কোনো বন্ধু হতে পারে। তবে এই যখন আমরা ডিসঅর্ডারের কথা বলছি তখন কিন্তু আমাদের থেরাপিস্টের হেল্পই লাগবে। সেখানে কিন্তু ফ্যামিলি কাউন্সেলিং বা ফ্যামিলি থেরাপি বা কাপল কাউন্সেলিং কিন্তু খুব একটা বড় ভূমিকা রাখে। মেন্টাল হেলথ ক্রাইসিসের বা ডিসঅর্ডার ডেভেলপ করার এই যে জিনিসগুলো বললাম সেগুলোকে মাথায় রেখেই এবং ফ্যামিলি ফার্স্ট, ফ্যামিলি যে একটা ইউনিট এবং এই ফ্যামিলি ইউনিটের আমরা প্রত্যেকের সদস্যরা কিন্তু একটা সিস্টেম, একটা সাব সিস্টেম। সো এই সিস্টেমের কোনো একটা জায়গাতে যদি আমরা ভালো না থাকি তাহলে কিন্তু পুরো পরিবারটাকে আমাদের এফেক্ট করছে। এবং সেই জায়গাটা মাথায় রেখেই লাইফস্প্রিং আয়োজন করতে যাচ্ছে লাইফস্প্রিং ওয়েলবিং সামিট, ফ্যামিলি ফেস্ট যেটা আমরা বলছি। এবং আগামী 14 অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে আমরা আয়োজন করছি ফ্যামিলি ফেস্ট লাইফস্প্রিং ওয়েলবিং সামিট, যেখানে কিনা আমাদের বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে আমাদের বিভিন্ন এক্সপার্টরা, আমাদের বিভিন্ন সাইকোলজিস্ট, সিনিয়র সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট থেকে শুরু করে আমরা বিভিন্ন মানুষ আমরা আছি এবং লাইফস্প্রিং থেকে আমরা টিম হিসেবে আছি আপনাদের জন্য, আপনাদের অপেক্ষায়। তাহলে আসুন জয়েন করুন এবং দেখি এবং জানি যে কী হয় এবং এটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং আমরা জীবনটাকে কোন জায়গাটা থেকে একটা পরিবর্তন নিয়ে আসতে পারি।